কারাগারে সাংবাদিক রোজিনা বৃহস্পতিবার জামিন শুনানি। 2,37,000 কোটি টাকার এটিপি অনুমোদন, করোনায় ক্ষতিগ্রস্ত প্রকল্প অগ্রাধিকার দিতে প্রধানমন্ত্রীর অনুশাসন। হেফাজতের লক্ষ্য ছিল রক্তপাত ঘটিয়ে তালেবান রাষ্ট্র প্রতিষ্ঠা, অর্থ পেত 17 দেশ থেকে। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 9:21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি তাজনুবা জাবিন। একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21247online। অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের মামলায় প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামের রিমান্ড আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। দুপুরে চিফ মেট্রোপলিটন আদালত বিচারক জসিমউদ্দিনের আদালত এ নির্দেশ দেন। বৃহস্পতিবার জামিন শুনানি হবে। রাসেল খানের রিপোর্ট, জানাচ্ছেন তৌহিদুর রহমান। মঙ্গলবার সকালে আদালতে নেওয়া হয় রোজিনা ইসলামকে। 5 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। উভয় পক্ষের শুনানি শেষে রিমান্ড আবেদন নাকচ করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত। যে ধারায় মামলা হয়েছে তা সাংঘর্ষিক ও জামিনযোগ্য। বৃহস্পতিবার জামিন শুনানি হবে বলে জানান আসামি পক্ষের আইনজীবী। এই মামলায় এই আসামিকে যেই অভিযোগে অভিযুক্ত করা হয়েছে সেটি হচ্ছে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। রোজিনা ইসলামের বিরুদ্ধে আনা অভিযোগ সত্য বলে দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর। যেহেতু সে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র সে চুরি করেছে এবং সেগুলো কিছু ছবি উঠিয়েছে এবং সরকারের যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা সে সিক্রেসিটা এখানে আউট করার সম্ভাবনা আছে, এই জন্য এই ধারায় মামলাগুলো হয়েছে। এদিকে রোজিনা ইসলামকে হেনস্থা করার অভিযোগে মামলা করবে তার পরিবার। অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে তার সহকর্মীরা। নির্যাতন করেছে সাম জাকিয়া পারভিন, সহকারী সচিব জেবুন্নেসা, কাজী এডিশনাল সেক্রেটারি সাম, পুলিশ কনস্টেবল মিজান, আরও বেশ কয়েকজন, এরা মিলে এবং ভিডিও ফুটেজে আছে ওকে যে গলা চেপে ধরেছে। দেশের সব সাংবাদিক সমাজকে এক হতে হবে, আপনারা সবাই মিলে আওয়াজ তুলেন যে এই মামলা আজকেই প্রত্যাহার করা হবে। রোজিনাকে হেনস্থ করার প্রতিবাদ ও মুক্তির দাবিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডাকা সংবাদ সম্মেলন বয়কট করে সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম ও স্বাস্থ্যবিদের রিপোর্টাররা। তথ্যমন্ত্রীর কাছে একটা স্মারকলিপি দিতে চাই, প্রয়োজনে আমরা এরপরে ধাপে ধাপে আমরা উপরের দিকে যাব। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। আগামী অর্থ বছরের জন্য 2,36,793 কোটি 9 লাখ টাকার বার্ষিক উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এর মধ্যে স্বাস্থ্যখাতে গবেষণার জন্য 100 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। করোনায় যে সকল প্রকল্প শেষ হয়নি সেগুলোকে অগ্রাধিকার দেওয়ার অনুশাসন দিয়েছেন একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে 2021-22 অর্থ বছরের বাজেট সামনে রেখে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভা। সভায় মাথাপিছু আয় 9% বৃদ্ধি পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। প্রযুক্তি জ্ঞান কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ারও পরামর্শ দেন তিনি। ইয়াং জেনারেশন, তাদেরকে উৎসাহিত করেন, আপনারা ট্রেনিং দেন, যার যা নিজের বাড়ি অনেক জমি জমা পড়ে থাকে সেগুলো চাষবাসের আওতায় নিয়ে এসে খামার করে অনেক টাকা বানাতে পারি। এদিন অনুমোদন দেয়া হয় আগামী অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির। এর আওতায় 1,515 প্রকল্প ব্যয় ধরা হয়েছে 2,36,793 কোটি 9 লাখ টাকা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পদ্মা সেতু, ঢাকা আশুলিয়া এক্সপ্রেসওয়ে সহ 10 প্রকল্পে অগ্রাধিকার দেয়া হয়েছে। অগ্রাধিকার পাচ্ছে পরিবহন, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প সহ 10টি খাত। মোট বরাদ্দের 27.35% পেয়ে সর্বোচ্চ বরাদ্দ পরিবহন ও যোগাযোগ খাতে, আর সর্বনিম্ন 1.59% বরাদ্দ বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি খাতে খসড়া আকারে অনুমোদিত হয়েছে। করোনাকালে যেসব প্রকল্প চলমান সেগুলো শেষ করার অনুশাসন দিয়েছেন একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেগুলো জনগণের সঙ্গে সম্পৃক্ত সেইগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিবে সেটা আমাদেরও কথা। তাই যে কোনো প্রকল্পে ঢালাওভাবে বিদেশি পরামর্শক নিয়োগ না দিয়ে দেশি বিশেষজ্ঞদের প্রাধান্য দেওয়ার সিদ্ধান্ত হয় একনেক সভায়। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা।
আফগানিস্তানে তালেবানদের মতো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য 2013 সাল থেকেই সহিংস কর্মসূচি দিয়ে মাঠে নামে হেফাজত। পুলিশ জানিয়েছে, পাকিস্তান, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকা সহ 17টি দেশ থেকে অর্থ সাহায্য পায় তারা। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। হেফাজতের সশস্ত্র তাণ্ডবে 2013 সালের 15টি মামলা আর চলতি বছরে 5টি মামলা তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। ভারত ও পশ্চিমা দেশের বিরোধিতার নামে সশস্ত্র তাণ্ডব চালাতে পাকিস্তান সহ 17 দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাওয়ার কথা স্বীকার করেছেন মামুনুল ও তার সহযোগীরা। দেশে রক্তপাত ঘটিয়ে তালেবান স্টাইলে কথিত ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নিয়মিত টাকা পেত তারা। তালেবান মার্কেট রাষ্ট্রের স্বপ্ন দেখে এবং এরকম একটা রাষ্ট্র গঠনের স্বপ্নকে সামনে নিয়ে কিন্তু তারা বিভিন্ন টাইমে মুভ করে। পুলিশের এই কর্মকর্তা জানান, মোদি বিরোধী কর্মসূচিতে কত টাকা এসেছে তা নিশ্চিত হওয়া যায়নি, তবে এর আগে ফ্রান্স বিরোধী সভা সমাবেশের জন্য টাকা আসে বিদেশ থেকে। তিনি একটা ঘটনার কথা বলেছেন যে ফ্রান্স এম্বাসি ঘেরাওয়ের সময় এখানে প্রায় 10 লাখ টাকা মতো উঠেছিল। যে সকল প্রবাসী মধ্যপ্রাচ্যে থাকে, ছোট ছোট কমিটি আছে, ওই কমিটিগুলো ওই প্রবাসীদের কাছ থেকে টাকা পয়সাগুলো তুলে এই যে আমাদের এই নানান কর্মসূচি পরিচালনার ব্যয়ভার মেটাবার জন্য। ইসলামের নামে রাজনীতি করলেও মামুনুলের মুরব্বীরা বিলাসবহুল জীবনযাপন করেন আর তা স্বীকার করে তথ্য দিয়েছেন মামুনুল ও তার সহযোগীরা। বলছে হ্যাঁ, আমাদের মুরব্বীরা অনেক টাকা পয়সা পায় এবং লাক্সারিয়াস লাইফ তারা লিড করে। গত 18 এপ্রিল গ্রেপ্তার মামুনুল হককে 3টি মামলায় রিমান্ডে জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা মহানগর পুলিশ। নারায়ণগঞ্জের মামলায় এখন জিজ্ঞাসাবাদ চলছে তার। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার অন্য সহযোগীদেরও। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদ এ পর্যায়ে নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন, ফিরে এসে যা থাকছে। বাংলাদেশকে 20 লাখ ডোজ ভ্যাকসিন সরবরাহ, প্রেসিডেন্ট বাইডেনকে সিনেটর শেখ রহমানের চিঠি। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন রাত 9:21 সংবাদ। কোভিড-19 24 ঘন্টায় দেশে আরও 30 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু 12,211 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি বলছে, 437তম দিনে 466টি ল্যাবে 16,855 নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন 1,272 জন। মোট শনাক্ত 7,82,129 জন। নতুন 1,115 জন সহ সুস্থ হয়েছেন 7,24,209 জন। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার 7.55%, মৃত্যু হার 1.56% ও সুস্থতার হার 92.59%। আন্তর্জাতিক খবর। করোনা সংক্রমণ ঠেকাতে বিভিন্ন দেশকে 2 কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এর মধ্য থেকে বাংলাদেশকে অন্তত 20 লাখ ডোজ অ্যাস্ট্রোজেনেকার টিকা দিতে প্রেসিডেন্টকে চিঠি দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত সিনেটর। প্রেসিডেন্ট বাইডেন জানান, জুনের শেষ নাগাদ এসব ভ্যাকসিন সরবরাহ করা হবে। তবে কোন কোন দেশকে এই ভ্যাকসিন দেওয়া হবে তা বিস্তারিত জানাননি। তিনি বলেন, ভ্যাকসিন কার্যক্রমের প্রধান জেফ জেইন্স বিষয়টি দেখছেন। এই অবস্থায় বাংলাদেশের পরিস্থিতি তুলে ধরে প্রেসিডেন্টকে চিঠি দেন জর্জিয়ার সিনেটর শেখ রহমান। তিনি জানান, সম্প্রতি ভারত ভ্যাকসিন সরবরাহ বন্ধ করে দেয়। অ্যাস্ট্রোজেনেকার দ্বিতীয় ডোজ দিতে পারছেন না বাংলাদেশের 16 লাখ মানুষ। এ ব্যাপারে সহযোগিতা করতে জো বাইডেনের কাছে আবেদন জানান তিনি। খেলার খবর। শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য অনুশীলন করেছে বাংলাদেশ। দলের সাথে যোগ দিয়েছেন সাকিব ও মুস্তাফিজ। ঈদের ছুটির পর 2 দিন ঐচ্ছিক অনুশীলন ছিল। আজ থেকে আনুষ্ঠানিক অনুশীলন করেছে বাংলাদেশ। হোম কোয়ারেন্টাইন থেকে দলে ফিরেছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। বিকেল 4:30 থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত অনুশীলন হওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে আগে ভাগে শেষ করতে হয়। দুই দলের প্রথম ওয়ানডে যে হবে 23 মে, এরপর 25 ও 28 মে বাকি 2 ওয়ানডে হবে। সবগুলো ম্যাচই হবে দিবারাত্রির। শেষ করছে রাত 9:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। কারাগারে সাংবাদিক রোজিনা, বৃহস্পতিবার জামিন শুনানি।
2,37,000 কোটি টাকার এজিপি অনুমোদন, করোনায় ক্ষতিগ্রস্ত প্রকল্প অগ্রাধিকার দিতে প্রধানমন্ত্রী অনুশাসন। হেফাজতের লক্ষ্য ছিল রক্তপাত ঘটিয়ে তালেবান রাষ্ট্র প্রতিষ্ঠা, অর্থ পেত 17 দেশ থেকে। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন একুশে-tv.com এই ওয়েবসাইটে, ফেসবুকও লগ ইন করতে পারেন facebook.com/একুশে24 অনলাইন। আমাদের পরের সংবাদ রাত 11টায়, দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।